আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের তোমাদের 4.1-এর 6 নম্বর অঙ্কটি আমি করাবো। তো আমি শুরু করতে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতেছ এই রুট এক্স ইনভার্স 1 ইনটু ওয়াই, রুট ওয়াই ইনভার্স 1 ইনটু জেড, জেড ইনভার্স 1 ইনটু এক্স। এখন আমি এই রুটের জায়গাতে আমি রুটটা লিখব। এক্স ইনভার্স 1 বলতে কী বোঝায়? 1/x বোঝায়, ইনটু ওয়াইয়ের জায়গায় ওয়াই, ইনটু রুট ওয়াই ইনভার্স 1 মানে হচ্ছে 1/y ইনটু জেড। তারপর হচ্ছে রুট ওয়ান, জেড ইনভার্স 1 মানে হচ্ছে 1/z ইনটু এক্স। এখন আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে সবার উপরেই রুট আছে, সুতরাং আমি কী করব যে একসাথে আমি রুটটা দিয়ে দেবো সবার উপরে। একসাথে রুটটা দিয়ে দিলে এখানে হচ্ছে কি, 1/x আসতেছে, ইনটু ওয়াই আসতেছে, ইনটু 1/y আসতেছে, ইনটু জেড আসতেছে, ইনটু 1/z আসতেছে, ইনটু এক্স আসতেছে। তো এখানে এক্স আর এক্সটা কেটে যাবে, জেড আর জেডটা কেটে যাবে, ওয়াই আর ওয়াইটা কেটে যাবে, শুধু থাকবে কি 1-এর রুট। রুট 1-এর রুট করলে 1-ই হয়, অ্যান্সার 1। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই অঙ্কটি আমরা অন্য আরেকটিভাবে করতে পারি। তোমরা দেখো আমি আরেকটিভাবে অঙ্কটি করাবো, তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে এ ব্যাপারে। দেখো যে দেখো আমি আরেকটি নিয়মে অঙ্কটি করছি, এই নিয়মে তোমরা করতে পারো, আরেকটি নিয়মে করতে পারো। সেটা হচ্ছে যখন আমরা দেখতেছি যে এখানে রুটটা একে প্রত্যেকটি রাশির উপরেই রুট রয়েছে, সুতরাং আমরা রুটটা একসাথে দিয়ে দেবো। রুটটা একসাথে দিয়ে দিয়ে এগুলো সবাইকে রুটের ভিতরেই লিখব। এক্স ইনভার্স 1 ইনটু ওয়াই, ওয়াই ইনভার্স 1 ইনটু জেড, জেড ইনভার্স 1 ইনটু এক্স। সুতরাং এখন আমরা এটাকে কী করব, রুট সবার উপরে রুটটা দিব। এখন এক্স ইনভার্স, এক্সের উপরে তো -1 আছে। এখন দেখো এই -1 এই এক্সের সাথে এই এক্সের কী সম্পর্ক, গুণ সম্পর্ক, যেহেতু দুটা বেজ একই রকম, এটার উপরে আমরা কী করতে পারি, মনে করতে পারি একটা পাওয়ার 1 আছে। তাহলে এটাকে যেহেতু বেজের গুণ সম্পর্ক, তাহলে পাওয়ারের সম্পর্ক কী হবে, প্লাস হবে। এবার ওয়াইয়েরটা, ওয়াইয়েরটা কী হবে, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, ওয়াইয়ের পাওয়ার কী 1, তাহলে প্লাস দিয়ে -1-কে আমরা লিখে দিব। এরপরে হচ্ছে জেড, জেডেরটাও ঠিক সেম পদ্ধতিতে 1, তারপর হচ্ছে প্লাস ইনভার্স 1, এই সরি -1, এখানে -1 আছে, সুতরাং আমরা ব্র্যাকেটে -1 দিয়ে দিলাম। তো এখানে রুট +1 -1 কেটে গেলে কী থাকে, এক্সের পাওয়ার 0, আর এখানে ওয়াইয়ের পাওয়ার তুমি এটাকে ভাঙিয়ে নিতে পারো, 1 প্লাসে -1, তারপর হচ্ছে জেড, জেডেরটা হচ্ছে 1 -1, ঠিক সেম পদ্ধতি প্রত্যেকটা ওয়ে। তো এখন আমাদের এখানে থাকতেছে হচ্ছে এক্সের পাওয়ার 0, আর ওয়াইয়ের পাওয়ারও এখানে 1 1 কেটে গেলে, মানে 1 থেকে 1 বিয়োগ করলে তো কিছু থাকে না 0 ছাড়া, এই জন্য আমি 0 লিখলাম। তো জেডের পাওয়ার হচ্ছে এখানে 0। তো এখন হচ্ছে কি, এখানে রুট লিখে বেজের পাওয়ার যেহেতু 0, আমরা এটা জানি বেজের পাওয়ার যেহেতু 0, সেহেতু তার রেজাল্ট হচ্ছে 1। তো এদের তিনটা সংখ্যারই পাওয়ার হচ্ছে 1, সরি তিনটা সংখ্যাকেই আমরা 1 লিখতে পারি। তো তিনটা 1-এর রুট করলে, তিনটা 1 গুণ করলে 1-ই হবে, আর 1-এর রুট করলে অবশ্যই 1-ই থাকবে, সুতরাং অ্যান্সার হচ্ছে 1। সুতরাং তোমরা বুঝতেই পারছ, তোমরা আগের নিয়মটি তো অঙ্কটা করতে পারবে, এই নিয়মটাতেও অঙ্কটা করলে তোমাদের অঙ্কটি হবে। সুতরাং এটা হচ্ছে আমার এই আজকের জন্য অঙ্ক। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, এবং কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং হচ্ছে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন তোমার মোবাইলে খুব দ্রুত তুমি পেয়ে যাও। আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে তুমি পরবর্তী ভিডিওটি খুব সুন্দরভাবে পেয়ে যাও। ওকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।